প্ৰতিবাদত কপিল মহানগৰ অত্যাৱশ্যক সামগ্ৰী মূল্যবৃদ্ধি আৰু বাজেটৰ বিৰুদ্ধে ৰাজীৱ ভৱনৰ সন্মুখত প্ৰতিবাদ মুখৰ কংগ্ৰেছ নেতা কৰ্মী আৰক্ষে প্ৰতিবাদকাৰীক প্ৰহাৰৰ অভিযোগ ক্ষুব্ধ কংগ্ৰেছীৰ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সরকারের বাজেট মাথো প্রবঞ্চনা প্রতারণা আর কাব্যিক অলঙ্কার অভিযোগ প্রদেশ কংগ্রেসের সভাপতি রিপুন বরাং এই বাজেট কেবল কবিতার ভরা অলঙ্কারিক শব্দরে ভরা এখন মাত্র দীঘলিয়া বাজেট ইয়াত সর্বসাধারণ রাইজর বাবে কোনো ধরনের সকাহ এই বাজেটত নাই আমি কংগ্রেস দলে এই বাজেটখনক আমি ধিক্কার দিছো প্রদেশ কংগ্রেসের অভিযোগ জনতার জনকল্যাণের বিপরীতে এই বাজেটের লক্ষ্য হিতাধিকারী সৃষ্টির কেন্দ্রের উপর নির্ভরশীল 82 কোটি টাকার ঋণের বোঝাত কক পকাই থাকা নতুন বাজেট এখন এই সরকারে 47,000 কোটি টাকার ঋণ লিখছে তিনজন মুখ্যমন্ত্রী প্রফুল্ল মহন্তর 2টা কার্যকাল হিতেশ্বর শইকীয়াদেবর 1.5টা কার্যকাল তরুণ গগৈদেবর 3টা কার্যকাল ইমান সুদীর্ঘ সময়ত এই অসমে মাত্র 35,000 কোটি টাকা আমি ঋণ লৈছিল আর সেই অভিলেখ ভঙ্গ করে 5টা বছরতে 47,000 টাকার ঋণ বিজেপি সরকারে লৈছে ফলত আজি আমার ঋণের বোঝা কিমান 82 হাজার শুকুরবারে দাখিল হওয়া বাজেটক কঠোর সমালোচনা প্রদেশ কংগ্রেস কমিটির প্রথমে অত্যাবশ্যকীয় সামগ্রী আর বাজেটের বিরুদ্ধে রাজীব ভবনের সম্মুখত প্রতিবাদ সাব্যস্ত করে প্রদেশ কংগ্রেসে আর তারপরে প্রদেশ কংগ্রেসে সংবাদমেল পাতি অভিযোগ তুলিলে কোভিড সৃষ্ট জনগণক সকাহর বাজেটত নাই কোনো পদক্ষেপ কৃষি উদ্যোগ সকলতে ফেল বিত্তমন্ত্রী বাজেটখনত আমি দেখিল কেগৰাকীমান সখীর সৃষ্টি করলে বাজেট দুখীয়া রাইজর একো নাই রাইজে নিবিচরা বস্তু বাজেটত দিছে কিন্তু রাইজে বিচরা বস্তু বাজেটত নিদিলে রাইজে মদ ঘরে ঘরে ডেলিভারি করব লাগে বিচরা নাই মূল্য বৃদ্ধি আকাশলঙ্ঘী মূল্য বৃদ্ধি হয়েছে নিবনুয়া সমস্যায় আমার যুবক যুবতী সকল গোটাই রাজ্যখন ভারাক্রান্ত করেছে কোভিড মহামারী জুরুলা হওয়া রাইজর বাবে বাজেটত একো নতুনত্ব শনিবারে রাজ্যের আন আন প্রান্তো মূল্যবৃদ্ধি আর বাজেটের প্রসঙ্গত কংগ্রেস নেতা কর্মী সাব্যস্ত করে প্রতিবাদ মহানগরীত প্রতিবাদ নিয়ন্ত্রণ করবলে আহি প্রতিবাদকারীর উপর আরক্ষী হাত উঠবার অভিযোগ তুলিলে প্রতিবাদকারী আজি পুলিশের আগুন চলাইছে আমার কণ্ঠ রোধ করবলে বিচারিছে গণতান্ত্রিক অধিকার খর্ব করিব বিচারিছে আমি কংগ্রেসের রাইজর পক্ষত থাকিম আমি পুলিশের এই শাসনক আমি গণতান্ত্রিকভাবে আমি বিরোধিতা করিম পুলিশের এই ফোর্স লগাই আমার মাত্র বন্ধ করবলে বিচারিছে কিন্তু কংগ্রেস দল অসমৰ দুখিয়া হয় মাত মাতি যাব আমি ভয় দেখাও আমার লাঠি চলালে আমি ভয় দেখাও পুলিশে যদি আমার ভরিত গুলি মারিলে আমি ভয় দেখাও মঙ্গলদৈর পৰা নবজ্যোতি মহন্তৰ সৈতে গুৱাহাটীৰ পৰা পলেন ভট্টাচাৰ্য নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট জিলার মর্যাদা পাব তামুলপুরে তামুলপুরবাসীয় পাতিলে আবতরিয়া দীপাবলী বাজেটত লওয়া প্রস্তাবে আনন্দিত করেছে গোয়ালপাড়াবাসীকো বাজেটক জনকল্যাণমুখী আখ্যা শাসকীয় পক্ষর বিপরীতে বাজেটত কোনো নতুনত্ব নাই বলে তীব্র অসন্তোষ বিরোধী দলসমূহর বাজেটক লৈ শাসক বিরোধীর তুমুল ক্রিয়া প্রতিক্রিয়ার মাজতে বাজেটক লৈ আনন্দর জোয়ার উঠিছে রাজ্যের ভিন্ন প্রান্ত নানা রঙে তামুলপুরের আকাশ বাজেটক লৈ উল্লসিত তামুলপুরবাসী পাতিছে আবতরিয়া দীপাবলী দীর্ঘ প্রতীক্ষার অন্তত বাজেটত তামুলপুরক জেলা ঘোষণার প্রস্তাব লওয়ার সময়ত মহকুমাটোর প্রান্তে প্রান্তে দেখা গেছে উৎসাহর ঢং আজির দিনত আমি তামুলপুরবাসীর হয়ে আমার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টির মিত্রজোঁট সরকারখনক আমি আন্তরিকতার কৃতজ্ঞতার ধন্যবাদ জ্ঞাপন করেছো যে তামুলপুরখন জেলা হিসাবে ঘোষণা করা হল আনন্দর লহর বইছে গোয়ালপাড়াত অভয়ারণ্যর স্বীকৃতি লাভ করিব জেলাখনের অজগর পাহাড়ে 4,414 হেক্টর ভূমি আগুরি থাকা অজগর পাহাড় এক বিশেষ প্রজাতির বান্দরের লগতে হাতি বন গাহরি ভালুক নাহর ফুটুকি
বনৰৌ কেতালা পহু হৰিণা অজগৰ সহ বিভিন্ন প্ৰজাতিৰ সৰীসৃপৰ বসবাসস্থলী অজগৰ পাহাৰক মানে বন্যপ্ৰাণী ক্ষেত্ৰ হিচাপে ব্যৱহাৰ কৰাটো বা ঘোষণা কৰাটো আমাৰ কাৰণে খুব সৌভাগ্যৰ কথা কোভিডকালীন পৰিস্থিতিত স্মাৰ্টফোনৰ অভাৱত অনলাইন ক্লাছৰ পৰা বঞ্চিত দৰিদ্ৰ শিক্ষাৰ্থীসকলৰ মুখত বাজেটে বিৰিঙাইছে হাঁহি নৱম আৰু দশম শ্ৰেণীৰ শিক্ষাৰ্থীয়ে পাব বিনামূলীয়া স্মাৰ্টফোন আনন্দিত শিৱসাগৰৰ শিক্ষাৰ্থী আৰু অভিভাৱকসকল নথৈ আনন্দিত হৈছোঁ যিহেতু চৰকাৰে এনেকুৱা এটা ব্যৱস্থা কৰিছে মা দেউতা সকলোৱে সকাহ পাইছে অলপ আৰু এতিয়া বৰ্তমান চৰকাৰে যিটো পদক্ষেপ লৈছে সেই পদক্ষেপত আমি নথৈ আনন্দিত হৈছোঁ বাজেটে আশাৰ সঞ্চাৰ কঢ়িয়াইছে ৰঙিয়াৰ এপল' মিলৰ কৰ্মচাৰীৰ মাজতো বিগত চাৰে চাৰি বছৰ বন্ধ হৈ থকা মিলটোৰ বাবে বাজেটত ধাৰ্য কৰা হৈছে 12 কোটি টকা এসময়ৰ অসমৰ ভিতৰতে ৰাজহুৱা খণ্ডৰ বৃহৎ বস্ত্ৰ উদ্যোগ ৰঙিয়াৰ তুলসীবাৰীৰ এপল' মিলটো ব্যুৰো ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট